নমস্কার নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজ এই ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা এটি খুব সুন্দর বাংলা ভক্তিগীতি অর্থাৎ দুর্গাপুজোর গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথা সেটাকে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সেগুলো জানার সুযোগ করে দেবেন। এবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো বিদায় আমায় দাও গো হর। গানটি তাল দাদরা, পাঠ রয়েছে স্থায়ী দুটি অন্তরা, বি ফ্ল্যাটে শিব। তো বি ফ্ল্যাটের সরগমটা আপনারা সকলেই জানেন, তবু আরেকবার দেখিয়ে দেবো। স্থায়ীর প্রথম লাইন, বিদায় আমায় দাও গো হর, দেখিতে যাব জননী, আমায় বিদায় দাও 3 দিনের মতো, দেরি হবে না নাথ। তো চলুন শিখে নেওয়া যাক। বিদায় আমায় দাও গো হর, দেখিতে যাব জননী, বিদায় আমায় দাও চলে যাবো প্রথম অন্তর অন্তর প্রথম লাইন। যাবে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণপতি, জয় আর বিজয়া যাবে সঙ্গে কলাবতী, দেরি হবে না নাথ। তো চলুন শিখে নেওয়া যাক। যাবে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণপতি, জয় সঙ্গে কলাবতী, দেরি হবে না নাথ। বতী সঙ্গে কলাবতী, দেরি হবে না নাথ, বিদায় আমায় দাও গো হর। তো দ্বিতীয় অন্তরে চলে যাচ্ছি। দ্বিতীয় অন্তর প্রথম লাইন, সপ্তমী অষ্টমী তিথি পৌঁছব নবমী রাতে, দশমীকে আসিব গো আমি, দেরি হবে না নাথ। তো চলুন শিখে নেওয়া যাক। সপ্তমী অষ্টমী এখানে পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। তো আজ পর্যন্ত এখানেই শেষ, আবার দেখাবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।